Israel কষ্ট পাচ্ছেন আপনি ভাঙবেন আপনি রাইট ইয়েস ডাক্তার পরামর্শ দিতে পারে বুঝিয়ে দিতে পারে কাউন্সেলিং করতে পারে কিন্তু ভাঙতে আপনাকেই হবে ঠিক ইয়েস তাহলে বারবার লিখছেন ইউ আর দ্য ক্রিয়েটর সো ইউ আর দ্য ডিস্ট্রয়ার কষ্ট পাচ্ছেন আপনি ভাঙতে আপনাকেই হবে কেউ কষ্ট ভাঙাইতে পারে না আপনি পারেন আপনি পারবেন ঠিক আজকে ক্লিয়ার স্যার আজকে আমরা বুঝে ফেলেছি আমাকে কেউ কষ্ট দেয় না আমি কাউকে কষ্ট দিই না আমরা নিজে নিজে বানাই আজকে থেকে আমরা কষ্ট বানাবো না কষ্ট কাউকে দিতেও পারবো না শুধু আমার মধ্যে কোনো কোনো কোন রকম মনের মধ্যে বিরক্তি নাই হতাশা নাই কষ্ট নাই ঠিক কিনা মানে কি শান্তি নতুন জীবন পেলাম খুশি চাওয়ার বিষয় নয় খুশি থাকার বিষয় ইজ ভেরি ইম্পর্টেন্ট খুশি চাওয়ার বিষয় নয় খুশি খুশি চাওয়ার বিষয় নয় খুশি থাকার বিষয় খুশি বাইরে পাওয়া যায় না খুব ইন্টারেস্টিং দেখেন খুশি বাইরে থাকে না খুশি বাইরে পাওয়া যায় না খুশি থাকে ভেতরে অনুভবে ফিলিংসে অনুভব করতে হয় খুশি ধরা যায় না খুশি ফিল করতে হয় ঠিক কিনা বলে খুশি বস্তু জিনিস নয় খুশি অনুভব করার জিনিস খুশি বাইরে থাকে না খুশি থাকে ভেতরে অনুভবে ফিলিংসে সৃষ্টিকর্তা মানুষকে খুশিতেই তৈরি করেছেন খুশি আর খুশি খুশি দিয়ে মানুষ ভরপুর খুশির উৎস বাইরে নয় খুশির উৎস ভেতরে ওই যে পানির ফোয়ারা চালাই দিলে যেমন পানির ফোয়ারা প্রবাহিত হয় তেমনি খুশির ফোয়ারা আপনার ভিতরে চালাই দেবেন দেখবেন ভিতর থেকে খুশি বেরোচ্ছে কিরকম দেখবেন খালি খুশি আর খুশি খুশি আর খুশি খুশি আর খুশি খুশি চাওয়ার বিষয় নয় খুশি থাকার বিষয় খুশি অনুভব করতে হয় ফিল করতে হয় আমি আপনাকে দুটো এক্সাম্পল দেবো এই দুটো এক্সাম্পল যদি আপনি আজকে বুঝতে পারেন দেখুন আপনার জীবনটা আজকে বদলে গেছে
দেখবেন সারাদিন খালি খুশি অনুভব হচ্ছে, দেখবেন সব কাজ শান্তিপূর্ণ ভাবে হয়ে গেছে, কারণ আপনি খুশি থাকলে সব কাজ সাকসেস হবে। আপনি দেখেন আপনি দুটো এক্সাম্পল করলে আপনার জীবনটা এত পরিষ্কার হয়ে যাবে না, সত্যি জীবনটা বদলে যাবে। যেমন একটা প্রথম এক্সাম্পল ধরেন একটা মেয়ে বা একটা ছেলে, একটা মেয়ের কথাই বলি, সে খুব ক্রিয়েটিভ, খুব সৃষ্টিশীল, সে খুব মানে খুব ক্রিয়েটিভ মানুষ, সেটা খুব খুব কালারফুল একটা কাপড় কিনেছে, কিনে সে নিজেই ডিজাইন করে সেটাকে সে নিজেই সেলাই করেছে, খুব ক্রিয়েটিভ সৃষ্টিশীল একটা কাপড় সে পরেছেন, বানিয়ে পরেছেন, পরে বাইরে গেছে। তার এক বান্ধবী বললো কি ওয়া কি কালার দারুণ লাগছে তোকে, আপনি খুব খুশি, আপনি বললেন কি থ্যাংক ইউ। আর একজন বললো কি কালার না ডিজাইনটাও অদ্ভুত সুন্দর হয়েছে, আপনি বললেন থ্যাংক ইউ। আর একজন বললো কি কালার ডিজাইন বোথ ইজ ভেরি ফ্যান্টাস্টিক, আপনি বললেন থ্যাংক ইউ, খুব খুশি। আর একজন বললো কি এটা কোন একটা ড্রেস আছে নাকি ফালতু, আপনি বললেন খুশি হই জানেন না। আগে তিনবার কি খুব খুশি, আগে বলে দারুণ জানেন না থ্যাংক ইউ, খুব খুশি, আগে বলে বিউটিফুল, আপনি বলে থ্যাংক ইউ, আগে বলে দারুণ ফ্যান্টাস্টিক, আপনি বলে থ্যাংক ইউ, আগে বলে ফালতু খুশি হই। আগে তিনবার কি ছিল আর তিনটা চতুর্বার খুশি হয়ে গেল, কারণ তিনবার খুশি ছিল আর একবার কেন, কারণ খুশি তো চাওয়ার বিষয় নয়, খুশি তো ও ভালো বলুক আর যাই বলুক আমার খুশি আমার কাছে। তিনবার এটা কখনো হইতে পারে না। আচ্ছা এখন আমি যে এক্সাম্পলটা দেবো, এই এক্সাম্পলটা দিলে আপনার কাছে ব্যাপারটা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ধরেন আপনি একটা সাদা কাপড় পরেছেন, সালোয়ার কামিজ অথবা শার্ট, ছেলে মানুষের শার্ট, মেয়েদের সালোয়ার কামিজ, একটা ব্রাইট হোয়াইট, কি দারুণ একটা এক্সাম্পল। আপনি সাদা একটা কাপড় পরেছেন, ব্রাইট হোয়াইট, উজ্জ্বল সাদা, দারুণ সুন্দর। আপনি বাইরে গেছেন সাদা শার্ট পরে, তো একজনের একজন একজন ব্যক্তি সে নীল চশমা পরেছে, নীল চশমা, সে নীল চশমা পরে আপনাকে বলতেছে কি বাহ তোমার নীল শার্টটা দারুণ লাগছে না, আপনি কি খুশি হবেন? আপনি কি করছেন? ও কি দেখতেছে? আর একজন করছে কি সবুজ চশমা পরে বলে কি বাহ তোমার সবুজ শার্টটা যা লাগছে না দারুণ, আপনি খুশি হবেন? মানুষ তার এক এক রকম দৃষ্টিভঙ্গি রয়েছে, মানুষ তার দৃষ্টিভঙ্গি থেকে চার চার দৃষ্টিভঙ্গি চার চার চিন্তা চেতনা থেকেই সে আপনার সম্পর্কে বলবে, সমালোচনা বদনাম করবে, আপনার তাতে কিছুই যায় আসে না, কারণ আপনি জানেন আপনি যে আসলে কে। যার যেমন দৃষ্টিভঙ্গি, যার যেমন চিন্তা চেতনা, যার যেমন মানসিকতা, সে আপনাকে অবগত দেখবে, বলবে আপনার কিছু যায় আসে না, কারণ আপনি জানেন আপনি যা আসলে কে, ঠিক কিনা মানে। আপনি যদি সব থাকেন, ভালো থাকেন, তাহলে কে কি বলল আমার কিছু আসলে যায় না, ঠিক কিনা মানে। যার যেমন দৃষ্টি, যেমন চশমা, যে বসে নিয়ে আপনি দেখবে, যার যেমন মানসিকতা, সে সেমন করে আপনাকে ভাববে। এটা আপনার রাগ করার কোন কারণ নাই, আমরা কেন মানুষের কথা রাগ করি, কারণ ওর দৃষ্টিতে ওই দেখছে, ঠিক কিনা বলেন? এবার ব্যাপারটা ক্লিয়ার, তাহলে আমাকে এবার বুঝে ফেলেছে ক্লিয়ার, যে আমরা আমাদের খুশি কখনো অন্যের উপরে, আমার খুশি কার উপর, খুশি চাওয়ার বিষয় নয়, খুশি থাকার বিষয়। যেমন এই জন্য বিজ্ঞানীরা বলে, আপনারা সবাই তো জানেন, হ্যাপিনেস ইজ নট ডেস্টিনেশন, হ্যাপিনেস ইজ জার্নি। অনেকে বলেন আমি ওখানে গেলে শান্তি পাবো, ওখানে গেলে সুখ পাবো, হ্যাপিনেস ইজ নট ডেস্টিনেশন, যে ওই জায়গায় গেলে আমি খুশি হবো, ওইখানে গেলে খুশি হবো, নো, হ্যাপিনেস ইজ নট ডেস্টিনেশন, হ্যাপিনেস ইজ জার্নি, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি যাত্রাই হলো খুশি। ওইখানে গেলে খুশি হবো কি, আমি এখনই খুশি, খুশি আর খুশি, খুশি আর খুশি। আপনি বলি কষ্ট 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 কষ্ট, তা উপরে গিয়ে দেখো কষ্টই বেড়েছে, খুশি খুশি খুশি, ওখানে যাওয়া খুশি, ঠিক আছে মানে।
আপনি মনে করবেন আজকের দিনটা আপনার চিন্তা করেন জীবনের সেরা দিন, শ্রেষ্ঠ দিন। আপনি মনে করবেন কি ঘর সকালে ঘুরতে ঘটে যে আজকের দিনটা আমার জন্য সবচেয়ে সেরা, সফল, শ্রেষ্ঠ দিন। আজকে আমার ক্লোজিং হবে ভালো, ইনভার্ট ভালো, আমার আজকে জয়েনিং হবে ভালো, ব্যবহার হবে ভালো, সাক্ষাৎ হবে ভালো। আজকের দিনটা আমার জন্য ক্রিয়েটিভ, সৃষ্টিশীল, দারুণ একটা দিন। আপনি মনে করবেন আজকের দিনটা আপনার জীবনের সবচেয়ে সেরা, সুন্দর, সাকসেসফুল দিন। দেখবেন আজকে সারাদিন আপনার সুন্দর সুন্দর ব্যবহার হয়েছে, সুন্দর সুন্দর কাজ হয়েছে, হাসি মুখে কাজ হয়েছে, ইনভাইট ফলো ভালো হয়েছে, জয়েনিং ভালো হয়েছে, আপনার সব কিছু ভালো হয়েছে। দেখবেন আজকের দিনটা আপনার জীবনে হবে সেরা, সুন্দর, আনন্দের দিন। তবে কালকেও হবে, আজকের মতন পরশু হবে, আজকের মতন তরশু হবে, আজকের মতন জীবন তাই হবে আজকের মতন সুন্দর। আমার খুশি চার চার দৃষ্টিভঙ্গিতে সমালোচনা করবে, কিন্তু আপনি তো জানেন আপনি যে আসলে কে। আপনি যদি ঠিক থাকেন, নম্র ভদ্র বিনয় থাকেন, তাহলে আপনার যাত্রা স্বপ্ন তো কেউ আটকে রাখতে পারবে না। পৃথিবীতে শ্রেষ্ঠ সকল মানুষ নবীর রাসূলরা ছিলেন, কত সমালোচনা পদ্ধতি তাদেরকে বাধা দিয়েছে, কিন্তু ওনারা কারো সমালোচনার বাধাতে পিছপা হননি, কারণ উনি জানতেন আমি আসলে কে, আমি ঠিক কারো পদ্ধতি কিছু জানা উচিত। ঠিক কিনা বলেন? আজকে ক্লিয়ার হয়ে গেলাম? Yes. আমার খুশি আমার কাছে, খুশি চাওয়ার বিষয় নয়, খুশি খুশি বাইরে থাকে না, থাকে ভেতরে, অনুভবে, ফিলিংসে, বোধ করতে হয়, অনুভব করতে হয়। আজকে সবাই খুশি, দেখবেন জীবনটা হবে আনন্দের, শান্তির। জীবনটা খুব ছোট, এই জীবনে যদি আপনি আনন্দের মধ্যে না থাকেন তাহলে কোনো কাজে তো সাকসেস হবে না, মূল কথা কোনো কাজ হবে না। ঠিক? Yes. তিন নম্বর পয়েন্ট কি? মেনে নাও ব্যাপারটা যে কি দারুণ। এই দেখেন, এই যে আমরা যে বিরক্ত হচ্ছি, আমরা যে বিরক্ত হচ্ছি, ইরিটেট হচ্ছি, ফ্রাস্ট্রেট হচ্ছি, রেগে যাচ্ছি, তার প্রধানতম কারণ হচ্ছে আমরা যা কিছু আশা করি সে আশা কথা যখন ফুলফিল হয় না তখন আমরা বিরক্ত হচ্ছি। ঠিক? এই জন্য বিকেলে বলেন একটা কথা লিখে রাখেন যদি সম্ভব হয়, আপনি যতটা এক্সপেক্ট করবেন তার চেয়ে বেশি এক্সেপ্ট করবেন। মনে থাকবেন, যতটা এক্সপেক্ট করবেন তার চেয়ে বেশি এক্সেপ্ট করবেন, যতটা আশা করবেন তার চেয়ে বেশি মেনে নেবেন, তাহলে কখনোই বিরক্তি আসবে না, হতাশা আসবে না, রাহা উঠবে না। যতটা আশা করবেন তার চেয়ে বেশি মেনে নেবেন। এবং এই যে আমরা সারাদিন ধরে এই যে ক্ষণে ক্ষণে ঘন্টা ঘন্টা বিরক্ত হচ্ছি, তার কারণ আমরা কোনো কিছুকে মেনে নিতে পারছি না। যেমন একটা এক্সাম্পল দিলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ধরেন একটা ব্যক্তি বা আপনি যেটাই কল্পনা করেন, আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, ওকে, সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলেছেন, মেন দরজা। কেন? আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি খবরের কাগজ পড়েন, চাকে দেখে এটা আপনার একটা অভ্যাস। আপনি দরজাটা খুলেছেন, মেন দরজা, কিন্তু দরজার বাইরে আপনি একটা বক্স করেছেন যেখানে পেপারওয়ালা কাগজ দিয়ে থাকেন। আপনি দরজা খুলে দেখলেন বক্সে পেপার দেন, পেপারটা কোথায়? মাটিতে। রাইট? তা আপনি কি বলেন? আপনি এক্সপেক্ট করেছেন, আপনি আশা করেছেন কাগজটা কোথায় থাকবে? কিন্তু আসি কোথায়? মাটিতে। আপনি দরজা খুলে বললেন কাগজটা মাটিতে কেন? তার মানে কি এখানে নাই কেন? তাহলে প্রথমে কি হলো? বিরক্তি। আপনি আশা করেছেন কোথায়? আসি কোথায়? তাহলে আপনি কি বললেন? কাগজটা মাটিতে কেন? তার মানে ওখানে নাই কেন? তার মানে আপনি এক্সেপ্ট করতে পারছেন না। আপনি পেপার পড়ছেন আর বউকে বলেন চা দাও, কিন্তু আপনি সকালে পেপার পড়তে গেছেন, চা খান, বউ দিয়েছে চা, যে চাটা বউকে দিয়েছে দেখলেন চিনি বেশি, আপনি বউকে বললেন চায়ে চিনি কেন? তার মানে চিনি হয়নি কেন? বিরক্তি মানতে পারলেন না। এই বিরক্তি। আপনি গোসল করতে গেছেন, আপনি যে ব্র্যান্ডের সাবান ইউজ করেন, বউ করে অন্য ব্র্যান্ড, ছেলে করে অন্য ব্র্যান্ড, আপনি যে ব্র্যান্ডের সাবান ইউজ করেন দেখলেন তো সাবান শেষ। আপনি বউকে বললেন আমার সাবান বই, বউ বললে সাবান তো শেষ, আতে দিচ্ছি কালকে বাবা, তুমি আজকে আমার থেকে সাবান নয় কেন? তার মানে কি? মানতে পারলেন না। বিরক্তি। আপনি আজকে নীল শার্ট পরে অফিসে যাবেন, একটা মিটিং আছে, আপনি বউকে বললেন আমার নীল শার্ট পাঠিয়ে দাও, বউ বললেন নীল শার্ট তো ইস্ত্রি করতে দিছে, আজকে তুমি সবুজটা ভরে নীল শার্টটা নাই কেন?
নিচে গিয়ে ড্রাইভার কই ড্রাইভার দিচ্ছে আমি এই তুমি আমি আটকে বললাম তুমি আসলে কেন তুমি কই মানতে পারলে না রাস্তাতে যাচ্ছেন ওই ট্রাফিক জ্যাম করো তুমি চলে গেলো ওই কথা বলে করো ওই চলে কারণ কোন কিছু সে মেনে নিতে আছে উল্টা চিন্তা করে ঠিক অপোজিট কত যে শান্তি কত যে আনন্দ যেমন দেখেন সকালবেলায় আপনি ঘুম থেকে উঠেছেন দেখেন কত শান্তি লাগে।